শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আফগানিস্তানের শিয়া মসজিদে আবারও ভয়াবহ বোমা হামলা, নিহত অন্তত 33 জন। প্রয়োজনে পাকিস্তানে ফের সার্জিক্যাল স্ট্রাইক চালানো হবে, হুঁশিয়ারি অমিত শাহের। তালিবানকে সহায়তায় প্রস্তুত তুরস্ক, স্বীকৃতির ব্যাপারে যা বলল। আফগানিস্তানে আইএস জঙ্গিদের উত্থানে উদ্বিগ্ন পুতিন, সামরিক প্রস্তুতি নেওয়ার আহ্বান। পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর ক্ষমতা আরও বাড়িয়ে দিল ভারত। মরক্কো ইথিওপিয়ার কাছে ড্রোন বিক্রি করছে তুরস্ক। এবং সবশেষ থাকছে ভারত পাকিস্তানের চেয়েও ক্ষুধার্থ কম বাংলাদেশে। এতক্ষণ শুনছিলেন সংবাদ, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার চলুন বিস্তারিত জানা যাক। আফগানিস্তানের কান্দাহার শহরের একটি শিয়া মসজিদে শক্তিশালী বোমা হামলায় অন্তত 33 জন নিহত এবং অপর 53 মুসল্লি আহত হয়েছেন। একটি স্থানীয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের সময় এই বর্বরোচিত হামলা চালানো হয়। কান্দাহারের ফাতিয়া মসজিদের ভেতর থেকে পাওয়া চিত্রে দেখা গেছে, মেঝেতে জানালার ভাঙ্গা অংশ এবং মৃতদেহ পড়ে রয়েছে এবং জীবিত মুসল্লিরা আহতদের উদ্ধার করার চেষ্টা করছেন। হামলা থেকে বেঁচে যাওয়া মুসল্লিরা বলেছেন, একজন আত্মঘাতী হামলাকারী বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছে। কেউ কেউ বলেছে তিনটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। মসজিদটি যখন জুমার নামাজে আগত মুসল্লিদের কানায় কানায় পূর্ণ ছিল, তখন এতে বিস্ফোরণ ঘটানো হয়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তাদের সংবাদদাতা অন্তত 15টি অ্যাম্বুলেন্সে করে হতাহতদের নিয়ে যেতে দেখেছেন। এছাড়া তালেবান নিরাপত্তা বাহিনীর সদস্যরা মসজিদটি ঘিরে রেখেছে। এর আগে গত শুক্রবার জুমার নামাজের সময় দেশটির উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে 46 জন নিহত এবং 143 জন আহত হন। উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ অর্থাৎ আইএস এই হামলায় দায় স্বীকার করেছে। পাকিস্তান যদি সীমান্ত উস্কানি বা ভারতের কাশ্মীরে সাধারণ নাগরিকদের ওপর হত্যার মদত দিয়ে বন্ধ না করে, তবে ফের সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিয়ে রাখলেন ভারতের কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অভিমত, একটা সময় ছিল যখন ভারতের সীমান্ত হামলার শিকার হতো, তখন আলোচনা চালানো হতো, কিন্তু সেই সময় আর নেই। এখন ভারত যে কোনো সন্ত্রাসী হামলার যোগ্য জবাব দেয়। বৃহস্পতিবার গোয়ার দান্দু এলাকায় ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির ভিত্তি প্রত্যর স্থাপন অনুষ্ঠানে গিয়ে পাকিস্তানকে এভাবেই হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, 2016 সালের 29 সেপ্টেম্বর পাকিস্তান শাসিত কাশ্মীরে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে একাধিক জঙ্গি শিবির ধ্বংস করেছিল ভারতীয় বিমান বাহিনী। সে সময় ভারতে ওই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে তুলপার হয়েছিল গোটা বিশ্বে। তখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন মনোহর পারিকর, যিনি একটা সময় গোয়ায় মুখ্যমন্ত্রী ছিলেন। বৃহস্পতিবার সেই গোয়ার মাটিতেই দাঁড়িয়ে অমিত শাহ বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকরের নেতৃত্বে সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত দেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আফগানিস্তানের মানবিক সংকট মোকাবেলায় তালেবানকে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে তুরস্ক। তবে এখনই তালেবানের অন্তর্বর্তী সরকারকে আঙ্কারা স্বীকৃতি দিচ্ছে না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিদ চাভুসোগলু তালেবানের সফররত প্রতিনিধি দলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পরেই তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমরা তালেবানের বর্তমান সরকারের সঙ্গে সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেছি। আসলে সরকারের সঙ্গে সম্পৃক্ততা আর স্বীকৃতি দুটো বিষয়। তিনি আরও বলেছেন, আফগান অর্থনীতির পতন ঠেকানো উচিত, তাই আমরা বহির্বিশ্বে আফগানিস্তানের ব্যাংক অ্যাকাউন্ট যেসব দেশ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে, তাদের আমরা আরেকটু নমনীয় হওয়ার ব্যাপারে আহ্বান জানিয়েছি। আফগান সরকার কর্মীদের বেতন দিতে পারে জন্যই এই আহ্বান জানানো হয়েছে বলে জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়ার প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাকির নেতৃত্বে তুরস্কে গিয়েছেন তালিবান প্রতিনিধি দল। বৃহস্পতিবার তালিবানের প্রতিনিধি দল তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছালে তাদেরকে স্বাগত জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তালিবান ক্ষমতায় আসার পর ইরাক এবং সিরিয়া থেকে সন্ত্রাসী দায়েশ বা আইএস জঙ্গিরা আফগানিস্তানে প্রবেশ করছে। দেশের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে এই কথা বলেন তিনি।
পুতিন বলেন, যুদ্ধবিধ্বস্ত ইরাক এবং সিরিয়া থেকে সন্ত্রাসীরা সক্রিয়ভাবে আফগানিস্তানে ঢুকছে। তাই আফগানিস্তানে বর্তমান পরিস্থিতি মোটেই স্বাভাবিক অবস্থানে নেই। এমনকি এসব উগ্র আইএস জঙ্গিরা প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতিও অস্থিতিশীল করে তুলতে পারে। আফগান পরিস্থিতির ব্যাপারে গভীর উদ্বেগ জানিয়েছেন পুতিন। তিনি আরও বলেছেন, এসব সন্ত্রাসীরা আফগানিস্তান থেকে প্রতিবেশীদের উপর সরাসরি হামলাও চালাতে পারে। আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক বিশৃঙ্খলার অবস্থানের সুযোগ নিয়ে সন্ত্রাসীরা প্রতিবেশী দেশগুলোই শরণার্থী সেজে ঢুকতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট। এই কারণে তিনি আফগানিস্তানের সীমান্তে নজরদারি বাড়ানো এবং সন্ত্রাসীদের মোকাবেলায় প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন। একই সঙ্গে সম্মিলিত অভিযান পরিচালনার জন্যও প্রস্তুতির আহ্বান জানান। গত সপ্তাহে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আফগানিস্তানে দায়েশ বা আইএস জঙ্গিদের তৎপরতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এদিকে পুতিনের সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছেন তাজিকিস্তানের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রধান সাইমুমিন ইয়ামিতো। তিনি বলেছেন, আফগানিস্তান থেকে দেশে মাদক অস্ত্র এবং গোলাবারুদ চোরা চালানের জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। বাংলাদেশ এবং পাকিস্তান সীমান্তবর্তী এলাকার তিনটি রাজ্যের সীমানার 50 কিলোমিটার পর্যন্ত গ্রেফতার, তল্লাশি এবং জব্দ করার ক্ষমতা পেয়েছে বিএসএফ কর্মকর্তারা। এক সিদ্ধান্তে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সীমান্ত এলাকা জুড়ে ড্রোনে করা অস্ত্র টানার ঘটনা বেড়ে যাওয়ায় বিএসএফ এর আওতাধীন এলাকা বাড়ানো হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দিল্লির এই সিদ্ধান্তে তাৎক্ষণিকভাবে রাজ্যগুলোর স্বায়ত্ত শাসন নিয়ে বিতর্ক শুরু হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এর প্রতিবাদও জানিয়েছেন। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। নতুন এই সিদ্ধান্ত প্রসঙ্গে ভারতের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, রাজনৈতিকভাবে খুবই স্পর্শকাতর একটি পদক্ষেপ। বিএসএফ এর প্রধান লক্ষ্য সীমান্ত পাহারা এবং অনুপ্রবেশ ঠেকানো। সম্প্রতি বেশ কিছু ঘটনায় দেখা গেছে তারা লাইন পাহারা দিতে সক্ষম নয়। নতুন এই সিদ্ধান্তের ফলে স্থানীয় পুলিশ গ্রামবাসীদের সঙ্গে বিএসএফ এর নিয়মিত বিরোধ তৈরি হবে। নির্দেশনা অনুযায়ী বিএসএফ কর্মকর্তারা পশ্চিমবঙ্গ, পাঞ্জাব এবং আসামে গ্রেফতার এবং তল্লাশি অভিযান চালাতে পারবে। এসব অভিযান চালাতে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, পাসপোর্ট আইন এবং ভারতে প্রবেশের আইন প্রয়োগ করতে পারবে। মরক্কো ও ইথিওপিয়ার কাছে ড্রোন বিক্রি করছে তুরস্ক। দেশ দুটির কাছে যুদ্ধক্ষেত্রে কার্যকর হিসেবে খ্যাতি পাওয়া বাইরাক্তার টিবি-2 ড্রোন রফতানি করছে আঙ্কারা। চুক্তির বিষয়ে অবগত 4 সূত্রের বরাতে এই খবর প্রকাশ করা হয়েছে। খবরে বলা হয়েছে, ইথিওপিয়ার ড্রোন রফতানি তুরস্ক এবং মিশরের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ককে আরও বাড়িয়ে তুলতে পারে। নীল নদীর উপর বাঁধ তৈরির কারণে আদ্দিস আবাবার সঙ্গে এমনিতেই টানাপোড়েন চলছে কায়রোর। মিশরের দুটি নিরাপত্তা সূত্র জানায়, কায়রো যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কিছু দেশের কাছে এই ধরনের চুক্তি স্থগিত করতে সাহায্য চেয়েছে। মিশরের তৃতীয় একটি সূত্র জানায়, কায়রো এবং আঙ্কারার মধ্যে আলোচনায় যে কোনো চুক্তির বিষয় উত্থাপন করতে হবে এবং স্পষ্ট করতে হবে, কেননা উভয় দেশ সম্পর্কে উন্নয়নের চেষ্টা চলছে। তুরস্ক, ইথিওপিয়া বা মরক্কো কেউই এখনও সশস্ত্র ড্রোন সংক্রান্ত কোনো চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। এছাড়া বাইরাক্তার টিবি-2 ড্রোনের প্রস্তুতকারক সংস্থাও এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কিন্তু চুক্তি সম্পর্কে অবগত কিছু সূত্র বার্তা সংস্থা রয়টার্সের কাছে এইসব বিষয় তুলে দিয়েছেন বা তথ্য দিয়েছেন। ভারত এবং পাকিস্তানের চেয়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা কম বাংলাদেশে। বৃহস্পতিবার প্রকাশিত বিশ্ব ক্ষুধা সূচক 2021 এই তথ্য উঠে এসেছে। এই সূচকে দেখা যায়, 116 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 76। এই তালিকায় পাকিস্তান 92 এবং ভারত 101 নম্বরে অবস্থান রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপালও বাংলাদেশের সমান সংখ্যক অর্থাৎ 76 পয়েন্ট পেয়েছে। এদিকে 2030 ক্ষুধামুক্ত বিশ্বের লক্ষ্য থেকে ছিটকে পড়েছে জাতিসংঘ। যুদ্ধ, সংঘাত, করোনা মহামারী এবং জলবায়ু পরিবর্তনের কারণে এই অবস্থা হয়েছে। গত বছর শিশু মৃত্যুর হারে ভারত ছিল সবচেয়ে খারাপ অবস্থানে। শিশু মৃত্যু হলো এমন একটি অবস্থা তীব্র অপুষ্টিকে প্রতিফলিত করে। ক্ষুধা সূচকে ভারতের পিছনে মাত্র 15 দেশ রয়েছে। এসব দেশের বেশিরভাগই আফ্রিকান দরিদ্র দেশ। ভারতের পিছনে থাকা দেশগুলো হলো পাপুয়া নিউ গিনি সহ আফগানিস্তান এবং আফ্রিকা প্রজাতন্ত্র, ইয়েমেন এবং সোমালিয়াও রয়েছে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স GHI জানিয়েছে, বিশ্বের 47 দেশ 2030 সালের মধ্যে কম ক্ষুধা সূচক ইন্ডেক্স উত্তরণে ব্যর্থ হবে। এই ইন্ডেক্স সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ সোমালিয়া। বিশ্ব ক্ষুধা সূচকে এই দেশটির পয়েন্ট খুবই কম, যা উদ্বেগজনক। আরও 5 দেশের পরিস্থিতি উদ্বেগজনক।
আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়ে সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।